দুর্গা পূজো শেষ, কিন্তু সেই পূজো শেষ হলেও এখনো পর্যন্ত পূজোর সময় লাগানো বিজ্ঞাপন হোর্ডিং এখনো লাগানো রয়েছে কাঁচরাপাড়া জুড়ে, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। পথ চলার রাস্তা হয়েছে সংকীর্ণ এই হোর্ডিং এর জেরে, যার জেরে যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ক্রমশই রাস্তা হয়ে উঠেছে সংকীর্ণ এবং যার জেরে ভোগান্তি শিকার সাধারণ মানুষ। দুর্গাপুজো শেষ এবং সেই দুর্গাপুজোর সময় লাগানো হয়েছিল বিজ্ঞাপনের হোর্ডিং গোটা কাঁচরাপাড়া জুড়ে, এবং সেই কাঁচরাপাড়ায় এখনো পর্যন্ত বেশ কিছু হোর্ডিং লাগানো রয়েছে, এবং সেই বিজ্ঞাপন হোর্ডিং এর জেরে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। এ বিষয়ে কাঁচরাপাড়ার পৌর প্রধান কি বলছেন শুনব। আমরা অলরেডি প্রশাসনকে রিপোর্ট করে দিয়েছি এবং এই ক্লাবগুলো যারা অ্যাডভার্টিজমেন্টের জন্য নিয়েছিল সেগুলো আমরা তাদেরকে আহ্বান করেছি, অলরেডি খোলার প্রোগ্রাম শুরু হয়ে গেছে। বিফোর কালী পুজো সবকটাই অবশ্যই আমরা এখান থেকে পৌরসভার পক্ষ থেকে আমাদের যারা এখানে রকার্স আছে পাঠানো হচ্ছে, ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের রয়েছে তাদেরকে পাঠানো হচ্ছে, এবং দ্রুতগতি ভাবে বলা হচ্ছে যে ইমিডিয়েটলি স্ট্রাকচার গুলো ওপেন করে দেওয়া। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সীমন্তিনী সাহু। সীমন্তিনী, এই মুহূর্তে কাঁচরাপাড়ায় কি চিত্র ফুটে উঠছে? একেবারেই দেখো মৌমিতা, তোমাকে প্রথমেই জানাবো যে কাঁচরাপাড়ার কবিগুরু রবীন্দ্রপ্রথ স্টেশন রোড এবং লেলিন সরণি এই তিনটি রাস্তায় যে দুর্গাপুজোতে লাগানো যে দুর্গাপুজোর বিজ্ঞাপন দেওয়ার জন্য যে লাগানো প্ল্যাকার্ড গুলো সেগুলো কিন্তু বড় বড় বাঁশের দ্বারা সেগুলো থাকার কারণে এখনো সেগুলো সরানো না হওয়ার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। টোটো অটো থেকে শুরু করে রিক্সা সমস্ত কিন্তু তাদের ঠিকভাবে খুলতে পাচ্ছে না, তাদের কিন্তু সমস্যা হচ্ছে মমিতা। তোমাকে আরেকটা বিষয় জানতে চাইবো, এই বিষয়ে পৌরসভার তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একেবারে দেখো মমিতা, কাঁচরাপাড়ার পৌর প্রধান কমল অধিকারী তিনি কিন্তু এই বিষয়ে কিন্তু তৎপর হয়েছেন, এবং তিনি ইতিমধ্যে কিন্তু তিনি এই প্ল্যাকার্ড খোলার কিন্তু নির্দেশ দিয়েছে, এবং কালী পুজোর আগেই সেই প্ল্যাকার্ড কিন্তু খোলার নির্দেশ দিয়েছে, এবং সাধারণ মানুষ যাতে যাতে সমস্যার সৃষ্টি না হয় তার কারণেই তার এই তৎপরতা। একেবারে অসংখ্য ধন্যবাদ সীমন্তিনী, আপনাকে যে ছবিটা দেখাচ্ছিলাম, কার্যত দুর্গাপুজো শেষ কিন্তু তারপরেও রয়েছে বেশ কিছু বিজ্ঞাপনের হোর্ডিং, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে যেমন সাধারণ মানুষকে তেমনই সমস্যায় পড়তে হচ্ছে দোকান মালিকদের, তারা তাদের দোকান ঠিক মতো খুলতে পারছে না এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। পাশাপাশি সাধারণ মানুষে কিন্তু পথ চলতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কার্যত এই বিষয়টা নিয়ে তৎপর রয়েছে কাঁচরাপাড়া পৌরসভা। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় চুক্তিতে, আমরাই শুধু খবরে, দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট কাম বার, এবং এবার দুর্গাপুজোর স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল, ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাঁদুয়া, ফোন নম্বর 9051436312 অথবা 9874959586।
সম্পূর্ণ হলমার্কযুক্ত আধুনিক ডিজাইনে স্বর্ণ অলঙ্কারের বিপুল সম্ভার নিয়ে বীজপুরের প্রাচীনতম স্বর্ণ প্রতিষ্ঠান অলঙ্কারিকা জুয়েলার্স। এছাড়াও এখানে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী আসল গ্রহরত্ন দেওয়ার সুব্যবস্থা আছে। অলঙ্কারিকা জুয়েলার্স, আশি লেলিন সরণি, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে। আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে। আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দ্য হ্যাপি সোনি ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। রেইনবো স্পেশালটি হসপিটাল, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন OT উইথ হাই এন্ড CRM এবং ইন হাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইওর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল। ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com।